আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য প্রজাপতি মেক্সি কাটিং। অনেকেই বেশিয়ার কাট মেক্সি বলেন, তো এই মেক্সিটি আপনারা অনেক সময় কাটিং করেন, কিন্তু কাটিং করার পরে যখন সেলাই করেন বডিটা শর্ট হয়ে যায়। তো এই বিষয়ে আপনারা সমাধান খুঁজতেছেন, তো আজকের এই ভিডিওতে আপনারা এটার সমাধান পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন আমি স্ক্রিনে একটা মাপ দিয়ে দিতেছি, এই মাপের জন্য আজকের এই মেক্সিটি কাটিং হবে। তো লম্বাটা হবে 48 ইঞ্চি, বডি হবে 46, ঘাড়ের মাপটা হবে 12 ইঞ্চি, হাতা লম্বা 15.5, হাতার মোহরি হলো 12। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। এই মাপের জন্য মেক্সি আমরা কাটিং করব। তো এখানে কাপড় নিছি আমি 3.5 গজ, এখানে 3.5 গজ কাপড় নিছি। দেখেন প্রথমে আমরা কি করব, যারা নতুন দর্জি কাজ শিখতেছি আমরা প্রথমে হাতাটাকে কাটিং করে নেব। এই মেক্সি কাটিংয়ের সময় প্রথমে হাতাটা কাটিং করলে এটা সবসাথে সহজ হয়। তো চলুন দেখেন এখানে কিন্তু দুই পাট কাপড় আছে, এখানে দুই পাট কাপড় আছে। এই কাপড়টা আমরা এইভাবে আর একটা ভাঁজ করে নিব, এইভাবে দেখুন, এইভাবে প্রথমে ভাঁজ করে নিয়ে এখানে দুইটা হাতে একসাথে আমরা কাটিং করে নিব। তো দেখেন এখানে আমি সর্বপ্রথম 1/2 ইঞ্চি কাপড় এখানে রেখে এখানে একটা চিহ্ন দিছি। তো এখান থেকে আমরা 3 ইঞ্চিতে আর একটা চিহ্ন দিব, এবং এখান থেকে দেখেন এই যে দাগটা যে দিছি এখান থেকে আমি ফিতাটা ধরে হাতের লম্বাটা নিব। হাতের লম্বা হলো 15.5 ইঞ্চি, সিলার জন্য কাপড় লাগবে 1.5 ইঞ্চি, এটা আমরা নিয়ে নিব। তো এখানে দাগগুলো সোজা করে দিতে হবে। তো দেখেন এটা আমি হাতার যে চিহ্নটা আমি দিয়ে নিলাম, হাতাটা আমি পরে আপনাদের যে মেক্সির যে বডি হবে বডির সাথে মিল করে কীভাবে কাটিং করতে হয় এটা আমি দেখিয়ে দিব। তো আমি এখানে সোজা করে আগে কেটে নিব। তো দেখুন এখানে যে কাপড়টা আছে এখানে কিন্তু দুই পাট কাপড়। তো কাপড়টা আমরা কীভাবে ভাঁজ করি আপনারা খেয়াল করেন, দেখেন এইভাবে আমি কাপড়টা এই মাথায় থেকে এইভাবে নিয়ে আসবো। দর্শক দেখেন এখানে আমি কাপড়টা চার পাট করে নিছি, এখানে দেখেন এখানে চার পাট কাপড় আছে, এদিকে হলো খোলা সাইড রাখছি আমি, এবং আমি যে সাইডে আছি এই সাইডটা হলো বন্ধ সাইড। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, নিচে যে সেলাই মার্জিনের জন্য কাপড় লাগে এই কাপড়টা আপনারা প্রথমে নিয়ে নেবেন। নিচে থেকে দেখেন এখানে আপনারা 2.5 ইঞ্চি কাপড় নেবেন, 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় আপনারা নিতে পারেন, কাপড় যদি বেশি থাকে তো বেশি নিতে পারেন। তো আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় নেবো, এখান থেকে দেখেন। এখন আমি যেটা করব, এখান থেকে মিক্সির যে লম্বাটা এই লম্বাটা আমি এখান থেকে নিয়ে নেব, এই দাগে থেকে। দেখেন আজকের মিক্সির লম্বাটা হলো 48, তো মিক্সির লম্বা 48 ইঞ্চি, আপনারা যারা ইঞ্চি বেশি নেবেন 49 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিছি। তো এখান থেকে আপনারা দাগটা সোজা করে মিল করে নেবেন। তো এখান থেকে আপনাদের বডির যে বডি হিসাবে আর্ম হোলটা নামিয়ে নিতে হবে। আজকের মেক্সির বডিটা হবে 46 ইঞ্চি, তো এখান থেকে আপনারা 6.5 ইঞ্চি নামিয়ে নেবেন, 6.5 ইঞ্চি। দেখেন এই যে এখানে যে আমি দাগটা দিচ্ছি এখান থেকে 1 ইঞ্চি বাদ দিবেন প্রথমে, 1 ইঞ্চি অর্থাৎ 1/2 ইঞ্চি, এর মধ্যে আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো এখানে আপনি সিলাইয়ের জন্য কাপড় লাগবে, এই জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় নিছি। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, বডির মাপটা অ্যাকুরেটভাবে নিতে হবে। তো অ্যাকুরেটভাবে নিব কীভাবে, দেখেন আপনারা মেক্সি কাটিং করেন তারপরে কী হয়, যখন সিলাই করতে যান তখন কিন্তু বডিটা কমে যায়। তো আমি যেভাবে কাটিং করতেছি সেইভাবে কাটিং করবেন, তাহলে বডি একদম এক মাপের হবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে আমাদের বডির মাপটা নিতে হবে এই দাগে থেকে। তো আপনারা 46 ইঞ্চি বডিকে 4 দিয়ে ভাগ দিবেন, তা 4 দিয়ে ভাগ দিলে কয় ইঞ্চি হবে, 11.5 ইঞ্চি। তো এখানে আমি 11.5 ইঞ্চিতে চিহ্ন দিব। তো দেখেন এখানে আমি বডির যে মাপটা আমি এখানে বাইর করে নিলাম, এখান থেকে এই যে এখানে থেকে আমি 11.5 ইঞ্চিতে একটা চিহ্ন দিছি। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে আপনারা ঘাড়ের মাপটা নিয়ে নেবেন, এখান থেকে ঘাড়ের মাপ। তো ঘাড়ের মাপটা আমি আজকে বলছি 12 ইঞ্চি হবে, তো এখানে দেখেন 12 ইঞ্চি আমি নিয়ে নিব, 12কে
দুই দিয়ে ভাগ দিলে কয় ইঞ্চি হবে? ছয় ইঞ্চি। তো এখানে আমি ছয় ইঞ্চি নেব। নিয়ে এখানে আমাদের সেলাইয়ের জন্য কাপড় নিতে হবে হাফ ইঞ্চি। তো এখানে আমি হাফ ইঞ্চি আরও নিয়ে নেব। তো এখানে দাগটা আমি আগে দিয়ে নেই। এখন এখান থেকে আমাদের গলার হিসাবটা বের করতে হবে। গলাটা আমরা কত দেবো? গলাটা দিব, গলাটা একটু ছোট হবে। এখানে দিব গলা আমি সাড়ে চার ইঞ্চি, পাশে সাড়ে চার ইঞ্চি। তো সাড়ে চারকে দুই দিয়ে ভাগ দিলে কয় ইঞ্চি হবে? দুই ইঞ্চি। দুই পয়েন্ট আমি এখানে নিয়ে নিব। তো এখানেও দাগটা আমরা সোজা করে দিয়ে নিব। তো দেখেন এখানে আমি গলার চিহ্ন এবং যে ঘাড়ের চিহ্নটা আমি এখানে দিয়ে নিছি। তো এখন আসেন এইদিকে গলাটা আমরা কীভাবে দিব। তো দেখেন এখানে যদি যে মাপে আমি কাটিং করছি এখানে গলাটা কিন্তু বড় হয়ে যাবে। তো আপনারা গলার যত ডুব দিবেন, দেখেন এইভাবে যদি আপনি গলাটা যদি দেন এখানে হাফ ইঞ্চি, তো সেলাইয়ের জন্য কাপড় চলে যাবে। তো এখান থেকে গলাটা আপনারা যদি সাড়ে চার ইঞ্চি দেন, তো এখানে চিহ্ন দিয়ে দেখেন এখানে দেড় ইঞ্চি আসছে। এখানকার যে পট্টিটা আপনারা দেবেন, দেড় ইঞ্চি দেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন এখন আর্মহোলের রাউন্ডটা, আর্মহোলের রাউন্ডটা আমরা একটু দাগ দিয়ে নেই। তো এখানে আপনারা এইভাবে কোনা কোনি একটা দাগ দিয়ে নেবেন। তো মেক্সি যেহেতু মেক্সি, মেক্সি কিন্তু দুই পাশে ব্যবহার হয়, ঠিক আছে? এই জন্য কী করতে হবে, এখান থেকে এক ইঞ্চি দুই পয়েন্টে দেবো, একদম একদম কোনায় থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট একটা চিহ্ন দিয়ে নেব। তো এখান থেকে দেখেন এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি আসছে। তো আমি সাড়ে ছয়কে দুই দিয়ে ভাগ দেবো, তাহলে হবে কয় ইঞ্চি? তিন ইঞ্চি দুই পয়েন্ট, তিন ইঞ্চি দুই পয়েন্ট একটা চিহ্ন দিছি। তো এখানে রাউন্ডটা আমরা মিল করে নিব। দেখুন এখানে রাউন্ডটা কিন্তু আমরা মিল করে নিছি। তো এখন দেখেন এখান থেকে আমাদের কয় ইঞ্চি আসছে? এখান থেকে আসছে আমাদের এই যে এই চিহ্নটা যে দিচ্ছে এখান থেকে সাড়ে চার ইঞ্চি আসছে। তো এখান থেকে আমরা কী করবো, এখানেও সাড়ে চার ইঞ্চিতে একটা চিহ্ন দেব। এখন এইখান থেকে যে আর্মহোলের যে রাউন্ডটা আমি দিছি, এখান থেকে আমাদের কী করতে হবে, কোনা পর্যন্ত পাঁচ ইঞ্চিতে চিহ্ন দিতে হবে, এখান থেকে পাঁচ ইঞ্চি। তো এখানেও রাউন্ডটা আমাদের মিল করে নিতে হবে। দেখেন কীভাবে রাউন্ডটা আমি দেই, এই যে কোনাটা আছে এখান থেকে এইভাবে, দেখেন এখান থেকে আমি চিহ্নটা দিয়ে নিলাম। এখন আমি কী করব, কাটিং করব। দেখেন আপনারা এইভাবে কাটিং করার পরে কী করবেন, দেখেন আপনারা যারা নতুন মেক্সি সেলাই করা আপনাদের অনেক কঠিন মনে হয়, তো আমি যে সিস্টেমটা দেখাচ্ছি একদম সহজভাবে আপনারা কাজটা করতে পারবেন। দেখেন এই যে কাপড়টা যে আছে, এই কাপড়টা আপনারা এইভাবে এইদিকে ভিতর দিয়ে একটা ভাঁজ দিয়ে নেবেন, ঠিক আছে? এইভাবে আপনারা একটা ভাঁজ দিয়ে নেবেন। তারপরে কী করবেন, দেখেন এই যে দাগ যে দিছি আমি, এই দাগ অনুযায়ী কাটিং করবো। এখন দেখেন আমি এটা কাটিং করে নিছি। এখানে কিন্তু চার পার্ট আছে, সামনে দুইটা এবং পিছনে দুইটা, চারটা পার্ট এখানে আছে। আপনারা দেখেন, দেখেন এখানে কিন্তু চার পার্ট কাপড় আছে, সামনে দুইটা পিছনে দুইটা, পট্টি এখানে থেকে হয়ে যাবে। এখন দেখেন আমি হাতা কাটিং করে দেখাবো, তার আগে আমরা এই রাউন্ডটাকে মাপ দিয়ে নেব। দেখুন এখানে এখান থেকে মাপ দিয়ে সাড়ে নয় ইঞ্চি আসছে, এটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে সাড়ে নয় ইঞ্চি আসছে রাউন্ডটা, এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখেন এখানে তো আমি প্রথমে দাগ দিয়ে নিছি, এখন আমরা কি করব, এখান থেকে হাতার মুহুরিটা নিব। হাতার মুহুরি হবে বারো ইঞ্চি, বারোকে দুই দিয়ে ভাগ দিলে হবে ছয় ইঞ্চি। এখানে আমি ছয় ইঞ্চি নেব, এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে, আমি এখানে এক ইঞ্চি নেব। তারপরে দেখেন এখানে আমি বলছি এখানে রাউন্ডটা হয়েছে সাড়ে নয় ইঞ্চি। তো এই যে দেখেন এখানে আমি দুইটা দাগ দিছি, এখান থেকে আপনারা তিন ইঞ্চি নিচে একটা চিহ্ন দিয়ে নেবেন। এইভাবে দেওয়ার পরে আপনারা এইভাবে দাগটা দিয়ে নেবেন এইরকম করে। তো আপনারা সাড়ে নয় ইঞ্চি মাপ দিবেন, দেওয়ার যে মাপটা যে আমি সাড়ে নয় ইঞ্চি নিছি, তো এখান থেকে আমি সাড়ে নয় ইঞ্চি এইভাবে ফিতাটা এখানে রাখবো, রেখে এখান থেকে রাউন্ডটা আমরা এইভাবে মাপ দিয়ে নেবো। দেখেন এইভাবে মাপ দিয়ে নেবো, দেখেন এই যে এইভাবে চিহ্নটা আপনারা দিয়ে নেবেন। তো এখানে দেখেন হাফ ইঞ্চির মতো কাপড় এক্সট্রা আছে, এটা আমাদের শিলের ভিতরে চলে যাবে। তো এইভাবে আমরা দাগটা দিয়ে নেব। তারপরে জাস্ট এইভাবে এখানে দাগটা দিয়ে নিয়ে কাটিং করে নেব।
দেখুন এখন আপনাদের যেটা করতে হবে, এই যে কাপড়টা যে আছে এটা আমরা পট্টিটা যে কাটিং করে নিছি, এইটা এটার উপরে জাস্ট এইভাবে রাখতে হবে। দেখুন এভাবে সেলাই দিতে হবে, এই জন্য হাফ ইঞ্চি উপর দিয়ে এটার উপর দিয়ে আমি এইভাবে বসিয়ে নিছি। নেওয়ার পরে কি করতে হবে দেখেন, এই যে এখানে যে আমি চিহ্নটা দিচ্ছি এখান থেকে বডির মাপটা আমরা নিয়ে নেব। দেখেন এখানে কিন্তু 11.5 ইঞ্চি আমি চিহ্ন দিয়ে নিছিলাম, এই যে এরকম। তো এখানে দেখেন এই যে একটু কাপড় যে একটু বাড়তি আছে, এই কাপড়টা আমরা একটু কাটিং করে নিব। দেখুন এইভাবে যদি ম্যাক্সি কাটিং করেন তাহলে কোনো সমস্যা আপনাদের হবে না। আর এখানে কিন্তু পট্টিটা দিতে হবে মাত্র 1.5 ইঞ্চি। তো এখানে আমি পট্টিটাও কাটিং করে দেখাচ্ছি। দেখেন এখানে পট্টিটা এইদিকে হবে 1.5 ইঞ্চি আমাকে ওখানে দিতে হবে। তো সেলাইয়ের জন্য কাপড় লাগবে, তো এখানে দেখেন 2 ইঞ্চি। তো কাপড়ের মোট চওড়াটা কিন্তু হলো 4 ইঞ্চি, এবং এদিকে হবে গলাটা হবে 4.5 ইঞ্চি। তো সেলাইয়ের জন্য কাপড় লাগবে দুই পাশে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি। তো এখানে আমি তো এখানে 5.5 ইঞ্চিতে আমি কাটিং করে নিব। তো দর্শক দেখলেন ম্যাক্সি কাটিং। তো আজকের মতো পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।